আল বাইউ বিক্রয় করা, ক্রয় বিক্রয় করা, বা ইয়াবিউ। তাহলে বাইউন শব্দে আমরা কি দেখতে পাচ্ছি বাবা? ইয়াটা দেখতে পাচ্ছি, ইয়াটা দেখতে পাচ্ছি, তার মানে আইন কালেমায় কি ইয়া। তাহলে বাইউন এটা যদি মাজদার হয় তাহলে তিন অক্ষরের উপরে জবর দিলে কি হবে? ফেলে মাজি হবে। তাহলে বা ইয়া ফা লা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বায়া বলে আমরা ফেল বানালাম ঠিকই, কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি? ইয়া মুতারক, তার পূর্বাক করে জবর। যদি ইয়া মুতারক হয় বা ওয়াও মুতারক হয় আর তার পূর্বাক করে যদি জবর হয় তাহলে আর কোনো কিছু দেখার সময় আছে আমাদের না? এই ইয়াটা কি করে দিলাম? তাহলে আলিফ সাকিন করে দিলাম, ফলে কি হলো? বা। তাহলে বা বা বাউ আর বা আত, বা আত। তো বা, তাহলে বা আতা। আচ্ছা, তাহলে বিয় না, বিয়তা, বিয়তুমা, বিয়তুম, বিয়তি, বিয়তুমা, তাহলে বিয় না। এটা যদি জরাবা ইয়াজরিবু থেকে ব্যবহার হয় তাহলে আমাদের এই জরবার ওজনে নিয়ে আসতে হবে বা ফায়ালার ওজনে নিয়ে আসতে হবে। এইবারে আমাদের মাথা ঘুরে গিয়েছে, এই তো আর মূল অক্ষর দেখা যাচ্ছে না, বিয় না, বা আই নুন, কিন্তু নুন তো মুয়ান্নাসের চিহ্ন, তাহলে দুই অক্ষর দিয়ে তো কোনো দিন ফেল হতে পারে না। তাহলে আর এক অক্ষর আমরা জানি, এই ইয়াটা গেল কই? আমাদের সম্পর্ক জানা আছে, রিলেভিটি, তো রিলেটিভিটি তথ্য, আপেক্ষিক তথ্য জানা আছে যে যেখানেই ওয়া হোক ইয়া হোক যদি আমরা খেয়ে ফেলে দেই বা বিলুপ্ত করে ফেলে দেই তাহলে তার একটা কী রাখতে হবে? চিহ্ন রাখতে হবে। তো আমরা এটা আমরা দেখে ভয় পাবো না, আগে কি করব এটার ওজনের সাথে মিলাব। তাহলে ফাল না বা ইয়া না, এই যে দেখেন, তাহলে ফাল না যেহেতু জরাবা থেকে ব্যবহার হয়েছে তার মানে ফাল না বা জরাব না, তাহলে এই যে জরাব না বা ফাল না, তাহলে সিগাটা কেমন হবে? এর সাথে মিলান, জরাবনার সাথে যদি মেলান তাহলে বা ইয়া না, কী হবে? বা ইয়া না, ঠিক আছে, মাশা আল্লাহ। এরই আগে তো আমরা ইয়াটাকে কী বানিয়েছি? আলিফ বানিয়েছি। তাহলে এখন আমরা এখানে কী দেখতে পাচ্ছি? ইয়া মুতাহাররক, তার পূর্বাক্ষরে কী বাবা? জবর। তাহলে ইয়াটা কী হয়ে যাবে? এই যে ইয়াটাকে আলিফ বানিয়ে দিলাম, তো যেই আলিফ বানালাম সাথে সাথে কি হয়ে গেছে আরবি ভাষায়? দুটি সাকিন, এই যে আইনের উপরে একটা সাকিন আর এই যে আলিফের উপরে একটা সাকিন, দুই সাকিন কি হয়ে গেছে? যখনই দুটা সাকিন একত্রিত হবে তখনই একটাকে ফেলে দিতে হবে, কারণ আরবি ভাষায় কখনো দুটি সাকিন একত্রিত পড়া যায় না, হয় ঠিকই, হলে তাকে ফেলে দিতে হয়, পড়া যায় না। এই জন্য তাহলে আমরা দুটি সাকিন একত্রিত দেখছি, এখন ফেলে দিব। দেখেন বাদুরের মতো খেয়ে আবার উগলিয়ে দিতে হয়, ঠিক আছে? আমরা রাজনৈতিক মার পাছে, কায়দার মার পাছে। আপনি কি জানেন, আমি দুদিন থেকে লিখছি যে রাজনৈতিক মার পাছ, তারপরে রাজনীতির খেলায় নিউটনের অভিকর্ষ, এই যে আকর্ষণের কারণে এগুলো বিলুপ্ত হচ্ছে, আবার বিলুপ্ত হওয়ার কারণে তাকে আবার ফিরে দিতে হচ্ছে। যতই আপনি এই অভিকর্ষের টানে মানে এই পৃথিবীর উপর দিকে ফিকে মারেন, আবার মাধ্যাকর্ষণ শক্তির বলে পৃথিবীর দিকে চলে আসবে। তো যেহেতু আমরা খেয়ে ফেলে দিব, তারপরে আমাদের কি দিতে হবে? চিহ্ন দিতে হবে। এই জন্য তো যাই হোক, এই যে এখানে দেখেন বাবারা, যদি শব্দ তালিল শেখেন, যদি সন্ধি শেখেন, বাংলা ভাষায় হোক, আরবি ভাষায় হোক বা অন্য কোনো ভাষায় হোক যদি শেখেন, তাহলে শব্দ শব্দ খেলায়
এটা রাজনীতির মার পাচ্ছে, এটা রাজনীতির মতো দেখেন খেয়ে ফেলে দিচ্ছেন, কিন্তু তার চিহ্ন জীবিত রাখতে হচ্ছে, তা না হলে হবে না। যে শেখ পরিবারের সবাইকে মেরে ফেলে দিয়েছিল তাই না 15 আগস্ট জাতীয় আগস্টে, কিন্তু হাসিনা বেঁচে ছিল, এখন বেঁচে আছেন বলে আবার রাজ্য শাসন করছেন না। তো আপনারা যদি শব্দ শাসন করতে পারেন, শব্দটাকে যদি সাজাতে পারেন, খেয়ে ফেলে দিয়ে আবার তার আলামত দিতে পারেন, শব্দকে যদি শাসন করেন তালিল দিয়ে, তাহলে আপনারা রাজ্য শাসন করতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য বায়া আনা দুটা সাকিন যেহেতু পড়া যাচ্ছে না একত্রিত, দুই নেতা তো হলে হবে না, তাহলে একজনকে গুম করে ফেলে দিতে হবে, তাই নাকি? এই আল্লাহ, আল্লাহু আকবার, ইসলামে গুম করা হারাম, ঠিক আছে? গুম করা যাবে না ইসলামী রাজনীতিতে। তাহলে আমরা কাকে প্রথম কার্ডটা বিলুপ্ত করি, তাই না? প্রথম কার্ডটা বিলুপ্ত করলে কি হচ্ছে বাবা? বা আনা হলো, বা আনা, তাহলে বা আনা, আর এখানে কি আছে? বিয়ানা। বানা হয়ে আমরা কি করে ফেলে দিয়েছি? সর্বনাশ করে ফেলে দিয়েছি, হত্যা করে ফেলেছি। আমাদেরকে মুক্তিপণ দিতে হবে ইসলামের পরিভাষায়। আর মুক্তিপণ দেওয়ার উপায় কি? ইয়াটা, ইয়াটা কার সাথে সম্পর্ক রাখে বাবা? ইয়াটা কার সাথে সম্পর্ক রাখে? জেরের সাথে। এই জের কি প্রমাণ করতে পারে? আর ইয়া চাই সবসময় যে তার পূর্বে কি হোক? জের হোক। তাহলে এই জের আর ইয়ার জন্মগত একটা কি আছে? সম্পর্ক আছে। তাহলে আমরা যেহেতু এটাকে হত্যাই করে ফেলে দিয়েছি, এই আলিফটাকে যেহেতু খেয়েই ফেলে দিয়েছি, গুমি করে ফেলে বা না হলো, সর্বনাশ হয়ে গেছে, চিহ্ন আর চেনা যাচ্ছে না শব্দটা কি। উপায় একটা আছে আমাদের কাছে, এই জবরটাকে যদি আমরা জেরে পরিবর্তন করি, এই জের যেহেতু প্রমাণ করতে পারে যে এই জায়গাতে একটা কি ছিল? ইয়া ছিল, তাহলে বার পরে যে ইয়া আছে এই জেরটাই প্রমাণ করবে। অতএব আমরা যদি জেরের সাথে পরিবর্তন করি, তাহলে অন্য শব্দের সাথে মিলেও যাচ্ছে না, আমাদের ক্ষতিপূরণ দেওয়ার ফলে আমরা বেঁচে যাচ্ছি, বুঝতে পেরেছেন? কারণ একটা আলিফ, এত বড় একটা সোজা আলিফকে আপনি খেয়ে ফেলে দিবেন, আপনি বিলুপ্ত করে ফেলে দিবেন, আপনি তাকে ফেলে দিলেন, কোনো চিহ্ন রাখলেন না, হ্যাঁ চিহ্ন এইবারে দিলে আমাদের ক্ষতিপূরণটা হয়ে যাচ্ছে। তার মানে আমরা শাসন করতে শিখলাম, ক্ষতিপূরণ বাবদ আমরা কি দিলাম বাবা? জের দিলাম। এই জের কি প্রমাণ করবে? যে এখানে সেই আছে, তাহলে বিয়া না হলো, তাহলে বিয়া না, বিয়াটা, বিয়া তোমা, বিয়া তুম, বিয়া তি, বিয়া তোমা, বিয়া তুম না, বিয়া তু, বিয়া।